আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মগেটের এই মার্কেটের অসংখ্য দোকানের ভিড়ে এটিও যেন একটি দোকান। বিক্রি হয় 40টি বিষয়ের সার্টিফিকেট। জিজ্ঞাসা করলাম যে আপনারা যে এইভাবে সার্টিফিকেট দিচ্ছেন, আমি যখন জব করতে যাব একটা অফিসে, তো আমার কোনো প্রবলেম হবে কি না? তো তারা বলো না, কোনো ধরনের প্রবলেম হবে না। জব মার্কেট অনুযায়ী যে সাবজেক্টের যতটা ভ্যালুয়েশন সে অনুযায়ী তারা মানে তাদের রেট সে অনুযায়ী তারা রেট করছে আর কি। পুরো ছাত্র জীবনের সাধনায় যে সার্টিফিকেট মেলে সেখানে মাত্র কয়েক হাজার টাকায় 4 বছর মেয়াদী অনার্স সহ সব ধরনের উচ্চ ডিগ্রির সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এবার সার্টিফিকেট কিনতে একুশের অনুসন্ধানী দলের ফোন। বাদল ভাই বলছিলেন? আমেরিকা বাংলাদেশ ভার্সিটি না? বিবিএ একটা সার্টিফিকেট একটু আমার। কত টাকা লাগবে ভাই? বিবিএ না? হ্যাঁ বিবিএ। 30,000? টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ে হাজির হলে বলা হয় মাত্র 5,000 টাকায় দেয়া হবে অনার্স বিবিএ সার্টিফিকেট। পরে একুশের ক্যামেরা দেখে সবকিছু অস্বীকার করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পিএস বাদল। আপনি সার্টিফিকেট তো দিচ্ছিলেন আমাকে না? স্টুডেন্ট পড়া, তাহলে আপনি আমাকে কিভাবে সার্টিফিকেট দিচ্ছেন? আমরা বলছি যে এই নামের যদি কোনো স্টুডেন্ট থাকে ওই সেশনে, সেই আইডিটা চেঞ্জ করে ওইটা আমরা হয়তো পিতার নামে ভুল হয় ওইটা আমরা দিতে পারি। তিনি জানান ক্যাম্পাসটি 2008 সালে প্রতিষ্ঠিত আর একুশের প্রতিবেদককে 2008 সেশনের সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। পরে প্রতিষ্ঠানের কর্মচারীদের কথায় বেরিয়ে আসে সত্য, এটা শুরু করছে হলে যাইয়া 2012। এরপর সার্টিফিকেট বিক্রির বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দেন বাদল। কত টাকা নিয়েছিলেন যেন? 5,000। যে টাকাটা জমা হয়েছে সেটা তাহলে গেল কোথায়? এখান থেকে সার্টিফিকেট কিনে ইংরেজির প্রভাষক হওয়ার জন্য দরখাস্ত করেছেন দিনাজপুরের হাকিমপুরের আরিফুল, অথচ তিনি কোনো মতো পেরিয়েছেন উচ্চ মাধ্যমিকের গণ্ডি। গোতা যদি তার না থাকে এখানে ক্লাস টিচার, সে তো ক্লাসে পড়াতে পারবেন না। তা আপনার হাজবেন্ড কি পাস? ও তো সব আমি উলাদ। ইউজিসি বলছে তাদের সদিচ্ছা থাকলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ব্যবস্থা নিতে পারছেন না তারা। এই কোর্টের ব্যাপারটা নিয়েই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে কোর্ট থেকে স্টে অর্ডার যারা পেয়েছে তাদের বিরুদ্ধে, যদি কোর্টের স্টে অর্ডার না হতো তাহলে তো এগুলো কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর কোনো অবৈধ ক্যাম্পাস থাকতো না। বলা হয়ে থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু কোনো সুপার মার্কেট কিংবা বিউটি পার্লারের উপরে শিক্ষালয় যদি হয়ে ওঠে সার্টিফিকেট বিক্রি খোলা দোকান, তবে তা পুরো উচ্চশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে সন্দেহ নেই। হাসান মিসবা, একুশে টেলিভিশন, ঢাকা। যে মুজিবুর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষকজন শিক্ষাবিদ আছে তার একজন। প্রফেসর মুজিবুর রহমান পিএইচডি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মগেটের চেয়ারম্যান। তার কাছে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি, হুমকি দেন পুলিশে দেওয়ার। আমার একটা বলতে পারি না, আমি এ ব্যাপারে বলতে চাই না আপনাকে। আমি কত সাল পর্যন্ত ছিলাম, আমার জীবনের দীর্ঘ বছর বাইরে ছিলাম, এটা কি আপনার জানা দরকার জরুরি? আমি কিচ্ছু আর সাক্ষাৎকার দেবো না, এটা নামান। আমি বলছি এটা নামান, মাই অর্ডার নামান। একটা কথা আপনি ভাবদার বলবেন না, আমি বলেন যদি পরিস্থিতি খারাপ হয়ে যাবে, এখানে এই সিচুয়েশন থাকবে না। আপনাকে আমি টাইম দিয়ে দিলাম, আপনি প্রচার করেন, একটা কথা আপনি ফার্দার যে সকল বিষয়ে আলোচনা করতেছেন দুষ্টদের কথা মতো আমি নিশ্চিত করে দিলাম আপনার। হু ইজ দি ইন দি বাংলাদেশ হু নোজ মোর দ্যান মুজিবুর রহমান? মুজিবুর রহমান একটা প্রতিষ্ঠান। আপনি আমার সামনে এত বড় সাহস, আপনি ফার্দার প্রশ্ন করতেছেন, আপনাকে আমি নিশ্চিত করেছি। আপনি বসেন এখানে, আপনাকে ছাড়বো না আমি। আপনি কত টাকা খাইয়া আসছেন এখানে, আমি আপনাকে পুলিশে দেবো। মুজিবুর রহমান সত্যি বাংলাদেশে একজন, কারণ তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেও হয়েছেন প্রফেসর, করেছেন পিএইচডি, বইও নাকি লিখেছেন এই মুজিবুর। বিসিএসের উপরে যে বইটা লিখেছি আমি, বইটার নাম মানে স্টেপ টু ইংলিশ গ্রামার। আমার বাসায় পাণ্ডুলিপি আছে, একদিন যাবেন বেড়াতে বাসায় দেখে আসবেন। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি যখন সার্টিফিকেট কেনাবেচার দোকান, তখন শিক্ষিত দোকানদার হবার চেষ্টা করেছেন মুজিবুর রহমান, নিজের জন্য বানিয়ে নিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট। এসব সার্টিফিকেট অক্সফোর্ডে পাঠানো হলে সেখানকার কর্তৃপক্ষ জানায় সেগুলো নকল। দেশীয় LLB ডিগ্রিও রয়েছে মুজিবুর রহমানের। সার্টিফিকেট বিক্রি আরেক দোকান হচ্ছে এই দারুল ইহসান ইউনিভার্সিটি। এখান থেকে মুজিবুর রহমান তার অনার্সের LLB-র সার্টিফিকেটটি কিনেছেন, যে বিষয়ে আমরা দারুল ইহসান ইউনিভার্সিটিতে কথা বলতে আসলে কর্তৃপক্ষ আমাদের উপস্থিতি টের পেয়ে এভাবে দরজা বন্ধ করে দিয়ে এখান থেকে সরে যায়। আমরা ইউনিভার্সিটিতে ঢোকারই সুযোগ পাইনি। নকল করেছেন উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটও, তৃতীয় বিভাগে পাশ করলেও বানিয়েছেন প্রথম বিভাগের সার্টিফিকেট। প্রকৃতপক্ষে এই সনদটি
পাত্র বোর্ডের সর্বাঙ্গীত নয়, এর সাব হেড দেখলে আমরা বুঝতে পারি এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যশোর, ফলে এটি সঠিক নয়। মুজিবুর রহমান নাকি শিক্ষকতা করেছেন পাকিস্তান ও সৌদি আরবে, এ ব্যাপারে জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। এরপর সংবাদ প্রচার না করতে দেয়া হয় হুমকি, আপনার নামে কেস হয়ে যাবে এক্ষুনি, আমি আপনাকে ছাড়বো না, আমি 21-42 চিনি, 21 বন্ধু ছিল। এক পর্যায়ে কণ্ঠ নেমে যায় মুজিবুরের, শুরু হয় অনুরোধ আর নানা প্রস্তাব। আপনার বেড়াতে আসেন না, আপনার কি পুলিশের আসামি ধরতে আইসেন? তাহলে আপনার খাবেন না মানে আপনার গেস্ট না, ও আমি কথা শুনবো না ভাই। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এইসব বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিব, আইনত তারা চলতে পারে না, সার্টিফিকেট বিক্রি ব্যবসার জন্য ইউনিভার্সিটি না, এবং আমরা এইসব বিষয়গুলো অবগত আছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। হাসান মিসবা, 21 টেলিভিশন, ঢাকা।